নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এমন একটা দিনে যেদিনকে আপনার বাড়ির গাছে লিচু পারা হয় সেদিনকে তো দিনটা ভালো যাবেই গাছের মধ্যে যখন লাল টুসটুসে লিচুগুলো হাতের মধ্যে এসে পড়ে তখন সত্যি মনে হয় যেন ম্যাজিক ছিল কিছু নেই আর হঠাৎ আজকে এসে হাতের মধ্যে এত সুন্দর রসালো স্বাদের একদম সুন্দর লিচু হাতে এসে পড়লো আর তার সঙ্গে সঙ্গে এই একই সঙ্গে গাছের জামরুলগুলোও রেডি হয়ে গেছে এই এমন একটা সময় যখন বাড়ির আম জাম লিচু জামরুল বেল যত রকমের ফল আছে সব একসঙ্গে পাকে আর তখন এমন হয় কোনটা ছেড়ে কোনটা খায় তো যাই হোক কিন্তু যখন লিচু গাছটায় লিচু থাকে না তখন সত্যি গাছটা একদম অন্ধকার মনে হয় আর যে সময় লিচু জমতে থাকে বা তৈরি হতে থাকে লিচুর মুকুল আসে তখন থেকে মনটা আনন্দে ভরে যায় বাড়িতে যত রকমের ফলই থাক না কেন আমার কিন্তু সবথেকে প্রিয় ফল লিচু এত সুন্দর দেখতে ফল কিন্তু আর হয় না মনে পড়ে ছোটোবেলায় আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল কিছু নারকেল গাছ ছিল তো পুজোর আগে আগে আমার ঠাকুরদা অনেক নারকেল বিক্রি করতেন বাড়ির জন্য কিছু রেখে দিতেন আর বাকিগুলো বিক্রি করে দিতেন আর ওই যে নারকেলের যে ডাল সেই ডাল থেকে প্রচুর ঝাঁটার খিলও বের হতো আবার এমনও হতো সেই সময় এত ঝাঁটার খিল হতো যে লোক দিয়ে সেই ঝাঁটার খিল বের করতে হতো তারপর সেগুলো ঝাঁটা তৈরি হতো অথবা খিল বিক্রি হতো কাকার দোকানে ও ঝাঁটার খিল মানে কিন্তু ঝাঁটার কাঠি আমরা মুর্শিদাবাদের লোকরা ঝাঁটার কাঠিকে ঝাঁটার খিলি বলতাম ছোটোবেলায় সবাই ওটাই বলতেন আর সেই ঝাঁটার কাঠি করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হতো মানে ঝাঁটার কাঠিকে সেই গাছের ডাল থেকে কেটে নিতে হতো তারপর তাকে ছাড়াতে হতো তারপর রোদ দিতে হতো তারপর ঝাঁটা বাঁধতে হতো এখন তো দেখি প্লাস্টিকের ঝাঁটায় চারদিকে পাওয়া যায় লাল নীল হলুদ সবুজ তো যাই হোক আমাদের ছোটোবেলাটা খুব অন্যরকম ছিল না ছিল মোবাইল না ছিল টেলিফোন টেলিফোন থাকলেও পাড়ার মধ্যে একজন কোনো খুব ধনী ব্যক্তির বাড়িতে টেলিফোন থাকতো তাদের বাড়িতে কালার টিভি থাকতো আমাদের তিন দাদার মধ্যে শুধুমাত্র মেজ দাদুর বাড়িতেই একটা সাদা কালো টিভি ছিল কারণ মেজদাদু ওই ইলেকট্রিক অফিসে চাকরি করতেন তো আমরা সবাই রবিবার সকালে নটার সময় হয় শ্রীকৃষ্ণ আর দুপুর বারোটা বা সাড়ে সাড়ে বারোটার সময় হতো শক্তিমান ওইগুলো দেখতাম তো সারা সপ্তাহের মধ্যে আমরা ওই একদিনে টিভি দেখতাম আর এখনকার বাচ্চারা দেখুন সকাল বিকেল দুপুর সন্ধে কোনো সময় নেই ওদের হাতে হয় মোবাইল নয় ট্যাব নয় টিভি আমাদের ছোটোবেলাটায় অনেক কিছু ছিল না এখন যার কিছু আছে তার হয়তো কিছুই ছিল না কিন্তু অনেক বেশি আনন্দে ছিল তাই না যারা মোটামুটি নাইনটিজে জন্মেছেন তারা মোটামুটি আমার সঙ্গে মনে হয় রিলেট করতে পারবেন আর হ্যাঁ আমরা ছোটবেলায় কিন্তু অনেক নটার সময় রবিবার করে চন্দ্রকান্তা দেখতাম সেই চন্দ্রকান্তার ক্রুশিংকে মনে আছে আর আলি প্লাজাটা দেখা হতো না কারণ অনেক রাত্রের দিকে হতো তো আলি প্লাইলা দেখার আমার পারমিশন ছিল না কিন্তু কানে সুর বেজে কিন্তু আলিফ প্লাজা যখন শুরু হতো তখন ওই যে দূর থেকে ভেসে আসতো আলিফ প্লাইলার সুর সত্যি মনটা কিন্তু ভীষণ ছটফট করতো ওখানে যাওয়ার জন্য ওই আলা দিনের আশ্চর্য প্রদীপ এইগুলো দেখার জন্য কিন্তু আমরা কখনো মুখ ফুটে মাকে বলতে পারতাম না যে এখন আবার টিভি দেখতে যাব যদিও সেই টিভিটা আমাদের বাড়ির মধ্যেই ছিল শুধু এ ঘর আর ও ঘরের ডিফারেন্স কিন্তু সেটুকু যাওয়ারও পারমিশন আমাদের ছিল না শুধু ঘর থেকে বেরোনোর পারমিশন ছিল দিনের বেলা ও হ্যাঁ এই যে দেখুন এই নতুন কড়াটা কিনেছিলাম তো কড়াটায় যে স্টিকারটা ছিল ওটা একটু আগুনের তাপ দিয়ে আঠাটা পাতলা করে নিলাম তো টুক করে ওটা উঠে গেল তো নিয়ে এসছে একটু মাটন তো ভাবছি এটাকে ভালো করে পরিষ্কার করে নিই তারপর একটু রান্না করে নিয়ে বাবুও বারবার বলছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তো প্লেন উপায়ে একটুখানি বিরিয়ানি বানিয়ে নিই যেরকমটা খুব সহজ সাধ সাধারণভাবে হয়ে যায় তেমনটাই আর কি তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সেজন্য অগ্রিম ধন্যবাদ আর যেটা একটু মনের কথা আজকে খুলে বলি ও হ্যাঁ তো এই যে নতুন কড়াটা কিনেছিলাম ওটা একটু নুন জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি আর এই যে নুন জলটা আমার হবে তো সেই জলটাও আমি ফেলে দেব না একটুখানি কোনো একটা বেড বেডকাবারটাভার ভিজিয়ে নেবো নোংরা তাহলে পরিষ্কারও বেশ ভালো হবে কেন নষ্ট করব বলুন তো আমি মাটনের জন্যে মশলাটা রেডি করে নিচ্ছি তো ওই সাধারণ মশলা জিরে ধনে আদা পেঁয়াজ রসুন আর একটু গোটা জিরে গুঁড়ো করে রেখেছিলাম তারই সেই গুঁড়ো করা একটুখানিকটা দিয়ে মশলাটা করে নিলাম এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব তো তার সঙ্গে মাংস রান্না করে নিয়ে একটুখানি বিরিয়ানি সাধারণভাবে যেটা করে আমরা সেভাবে করব। মিশিয়ে নিয়ে তো যাই হোক মাটনটা মাটনটা ম্যারিনেট করার সময় একটু লেবুর রস দিয়ে নিচ্ছি টমেটো অথবা টক দইয়ের সাবস্টিটিউট হিসেবে লেবুর রস ইউজ করাই যেতে পারে তো শুধু একটু খেয়াল রাখতে হবে যাতে করে ওই লেবুর রসের বা লেবুর যে বীজটা সেটা যেন আমার মাংসের মধ্যে পড়ে না যায় আমি একটু সরষের তেলও দিয়ে নিচ্ছি তো চলুন মশলাটা ভালো করে মিশিয়ে একটুখানি রেস্টে রেখে দেব হ্যাঁ তো বলছিলাম না একটা মনের কথা বলবো তো সেই মনের কথাটা হলো এই যে আমি কিন্তু অনেক দিন যাবৎ ভিডিও করছি কিন্তু আমার ভিডিওতে ভিউজ ভীষণ কম হয় এই শুধুমাত্র সাধন সাথীদের নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটাতে একটুখানি ভিউটা একটু বেশি আছে মানে একটুখানি সান্ত্বনা পাওয়ার মতো ভিউ আছে কিন্তু ভীষণ খারাপ লাগে জানেন যে শুধুমাত্র বড় সেলিব্রিটিদের টেনে ভিডিও করলেই শুধুমাত্র সেই ভিডিওতে ভিউ হবে আর আমি সাধারণভাবে আমি ভালোবেসে যে ভিডিওগুলো করি সেগুলোতে ভিউ হবে না এটা সত্যিই কষ্টদায় তুই মাঝে মাঝে ভাবি ভিডিও করা বন্ধ করে দেবো কিন্তু কি করব ভিডিও করাটা আমার নেশা হয়ে গেছে ভিডিও না করে আমি থাকতেও পারি না তাই যতদিন পর্যন্ত না আপনাদের ভালোবাসা পাচ্ছি আমি কিন্তু লড়ে যাব। ভিডিও দিয়ে যাব। আপনাদের একদিন না একদিন আমাকে ভালো বাঁচতেই হবে তো যাই হোক প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম এবার ওই একটু সর্ষের তেল দিয়ে একটু ফোড়ন ওই গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটু গোটা জিরে তেজপাতা এইসব দিয়ে মাংসটা আমি দিয়ে মাংসটা কষিয়ে নেব তো আমি সাধারণত এই সব ঝোল বা চচ্চড়ি এই সব রান্নায় সর্ষের তেলই ইউজ করি কোনো কিছু ভাজাভাজি থাকলে তখন সাদা তেল ইউজ করতে পছন্দ করি আমার মনে হয় সরষের তেলে সব সবসময় টেস্টটা বেশি থাকে বেশি হয় তো এইদিকে মাংসটা হচ্ছে আর ওদিকে আমি বিরিয়ানির যে চালটা সেটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম ওটাই একটুখানি রান্না করে নিচ্ছি ওই চালটা দিয়ে আমি এই কড়াতেই বিরিয়ানিটা মিশিয়ে নেব তো ম্যারিনেট করার সময়ে আমার মিক্সির মধ্যে যে আমি মশলাটা করেছিলাম তারই খানিকটা এ রাখা ছিল তো সেটাই এখন দিয়ে দিলাম তারপর মাংসটাকে সুন্দর করে রান্না করে নেব আর বেশ অনেকটা সময় ধরে সেদ্ধ করবো যেহেতু এটাকে আমি প্রেশার কুকারে দিচ্ছি না আজকে এই কড়াইতেই রান্না হবে এতেই সেদ্ধ হবে তো সেই জন্য এটা আমার হতে কিন্তু প্রায় ঘন্টাখানেক সময় লেগেই যাবে মোটামুটি লেয়ারগুলো আমার দেওয়া হয়ে গেল। এটাকে আবার একটা একটু রাইস দিয়ে ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে এই দশ মিনিট মতো রেখে দেব। আর একটু একদম গ্যাসটা কমিয়ে দেব আর খেয়াল করবো নিচে যেন যখনই পটপট আওয়াজ হবে তখন বুঝবো যে এটা হয়ে গেছে এই যে এখন নামিয়ে নিচ্ছি দেখুন কেমন দেখতে হচ্ছে বিরিয়ানিটা তো ওদিকে লোকজন তো খাবে বলে একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে একদম দেরি না করে আমি ওদের জন্য থালাগুলো সাজিয়ে নিচ্ছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটু কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আর পাশে থাকবেন ভালোবাসা দেবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও এটুকুই রাখছি আশা করছি দেখা হবে আবার পরের ভিডিও আর আপনাদের কাছে আমি নিশ্চয়ই ভালোবাসা পাবো এই আশা নিয়ে আমি ভিডিও করা চালিয়ে যাব তো দেখা হবে আবার পরের ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তো আজকে কিছু মনের কথা বললাম তো প্লিজ নিজের মনে করে একটু মানিয়ে নেবেন আর আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকা আমি তো টাটা